আমি আগে হাঁটা চলাফেরা করলে এইভাবে হাঁটলে আমার হাঁটুতে প্রবলেম হইতো, তারপর আমি এই যে হাত এইভাবে দিলে ওই সাইডে ব্যথা পাইতাম, তারপর এই যে এইভাবে দিলে ও ব্যথা পাইতাম, রাত্রে শুইলে এইভাবে শুইলে ব্যথা পাইছি, এক কথায় রাত্রে আমি ঘুমাইতে গেলে যেভাবেই কর দিতাম আমি মেরুদণ্ডে পিঠে ব্যথা পাইতাম এবং আমার পায়ের রোগ গুলা টানত, আর হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা হইতাম। আর মাথায় সমস্যা ছিল, আমি 2012 সাল থেকে ঘুমের ওষুধ খাইতাম, ঘুমের ওষুধ খাইলে আমার ঘুম ধরছে আর না হয় আমার প্রবলেম আগের জায়গায় চলে গেছে। আমি যখন ডক্টর শফিকুল্লাহ প্রধান স্যারকে বলছি যে স্যার আমি 2012 সাল থেকে ঘুমের ওষুধ খাই কিন্তু আমার প্রবলেম সলভ হচ্ছে না, স্যারে আমারে বলছে যে আপনি টেনশন করেন না, ইনশাল্লাহ আমাদের চিকিৎসায় আপনি সুস্থ হয়ে যাবেন, স্যারে নিজে আমার ট্রিটমেন্ট করছে, আমি এখন আলহামদুলিল্লাহ আমার ঘুম এখন ভালো হয়, আমি এখন প্রশান্তি লাভ করছি, আমার মনে এখন আনন্দ যাচ্ছে যে আমি মনে এখন দুনিয়ার সমস্ত সুখ শান্তি অনুভব করতেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল হান্নান, গ্রাম লক্ষ্মীপুর, লাখাইতানা, হবিগঞ্জ জেলা, সিলেট বিভাগ, বয়স 27 বছর, আমি একজন মোবাইল স্ক্র্যাপ মোবাইল ব্যবসায়ী। আমি 3.5 বছর আগে দোতলা থেকে স্লিপ কাইটিয়া সিঁড়ির মধ্যে অনেক আঘাত পাইছি, দোতলা থেকে সিঁড়িতে স্লিপ কাইটিয়া একটার থেকে আরেকটা, একটার থেকে আরেকটা এইভাবে কয়েকবার বাড়ি খাইছি, পিঠে, মেরুদণ্ড, কোমর, মাথা, পায়ে আঘাত পাওয়ার পরে আমার সারা শরীরে ব্যথা, ব্যথার কারণে আমি রাত্রে ঘুমাইলে করট ফিরাইতে পারছি না, মানে ডান দিকে কাত হইলে ব্যথা, বাম দিকে কাত হলে ব্যথা, ফিটে ব্যথা, পায়ের রোগে টানছে, মানে অসহ্য ব্যথা যার কারণে আমি রাত্রে ঘুমাইতে পারি নাই ঠিক মতে, এবং আমার মাথায় পেন ছিল। এই ব্যথার জন্য আমি বিভিন্ন ডাক্তার দেখাইছি, হোমিও দেখাইছি, অ্যালোপ্যাথিক দেখাইছি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরেও আমার ব্যথানাশক ওষুধ দিছে, বিভিন্ন ব্যায়াম শিখাই দিছে, তারপরও আমি যতদিন ব্যায়াম করছি ওষুধ খাইছি ততদিন আমি ভালো, ওষুধ যখন গ্যাপ দিছি তখনই আমার আবার পূর্বের জায়গায় ব্যথা আগে যেমন ছিল তেমনি হয়। আমার ব্যথার জন্য আমি রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারি নাই এবং হাঁটা চলাফেরা করলে হঠাৎ আমার হাঁটুতে ব্যথা, পায়ে চাবাইতো কামড়াইতো, হাঁটুতে ব্যথা করতো, আমি চলাফেরা করতে খুবই সমস্যা হইতো। আমাদের মাদ্রাসায় একজন শিক্ষক, উনি এখানে ট্রিটমেন্ট নিছে ডিপিআরসিতে, ডিপিআরসিতে ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ওনার কথায় আমি এখানে আসছি, যেহেতু উনি হুজুর মানুষ ওনার কথায় বিশ্বাস করে এখানে আমি চলে আসছি। আয়সা ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়ে এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি। এখানে আসার পরে আমার এখানে আসার আগে আমি অনুভব করতাম যে আল্লাহ বোধহয় আমার শরীরে সমস্ত ব্যথা মনে আমার শরীরে আল্লাহ দিয়ে দিয়েছে, এমন অনুভূতি মনে হইতো, এবং আমি ভাবতাম যে আমার এই রোগ মনে আর কোনোদিন সারবো না, কিন্তু এখানে আসার পরে স্যারে যখন আমার বলছে যে আপনি চিন্তা করেন না, আপনি ভর্তি থাকেন, ভর্তি তাহলে অল্প কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, তখন আমি স্যারের কথায় আমি এখানে ভর্তি হই, ভর্তি আজকে 12 দিন, 12 দিনে আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ। এখন আমি আলহামদুলিল্লাহ আগে যেভাবে চলাফেরা করছি এভাবেই আলহামদুলিল্লাহ আমি এখন চলাফেরা করতে পারি, আগে আমার চলাফেরার ক্ষেত্রে কাজ করতে আমার মেরুদণ্ড ব্যথা আছিল, পায়ে ব্যথা করতো, হাঁটুতে ব্যথা করতো, এবং রাত্রে ঘুমাইতে গেলে খুবই প্রবলেম হইতো ব্যথার কারণে, আর আমি 2012 সাল থেকে ঘুমের ওষুধ খাইতাম, 2009 সালে আমার পলিপাসের অপারেশন হয়েছে, তারপর 2012 সাল থেকে আমার ঘুমের প্রবলেম হইতো, স্যারে বলার পরে আমার মাথার ট্রিটমেন্ট দিছে, ট্রিটমেন্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ এবং আমার পর্যাপ্ত পরিমাণ ঘুম এখন হয়। আমাকে যিনি থেরাপি দিছে উনি খুবই ভালো, এবং উনি প্রত্যেকটা রোগী উনি যাদেরকে থেরাপিস্ট করে ওনাদের সাথে উনি খুবই ভালোভাবে মিশে যায় এবং রোগীর অবস্থা সম্পর্কে অবগত হয়ে খুব সুন্দরভাবে থেরাপি দেয়। এখানে নার্স যারা আছে তারা অত্যন্ত ভালো এবং প্রত্যেকটা রোগীর কি অবস্থা তারা ভালোভাবে এগুলা খেয়াল নেয়। আমার পক্ষ থেকে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ ডক্টর শফিউল্লাহ প্রধান যখন আমি যখন এখানে আসি তখন উনি যখন বলছে যে আপনি চিন্তা করেন না, আপনার যে প্রবলেম ইনশাআল্লাহ অল্প কিছুদিনের ভিতরে আপনি সুস্থ হয়ে যাবেন, তখন আমার মনে হয়েছিল যে ওনার কথাতেই আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি।
এবং বাস্তবে আমি এখানে ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক সুস্থ। এক কথায় আমার এখন আগের স্বাভাবিক জীবনে আমি ফিরে আসছি। আমার মতো সমস্যায় যারা ভুগতেছেন, আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরিয়া অযথা টাকা পয়সা নষ্ট না করে আপনারা সোজা চলে আসেন ডিপিআরসিতে। ইনশাল্লাহ যেহেতু আমি সুস্থ হইছি, আমি আশাবাদী যে এখানে এসে আপনারাও সুস্থ হবেন এবং এখানের ট্রিটমেন্টগুলো খুবই উন্নত মানের। এখানে থেরাপি এবং এক কথাই সবগুলা ওনাদের ভালো। আপনারা এখানে আসতে পারেন এবং এখানে আসলে পরে আপনি বুঝতে পারবেন যে এখানে ট্রিটমেন্টগুলো কেমন। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সারা জীবন সুস্থ থাকতে পারি এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে সারা জীবন সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।